অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রিসেট বাটন চাপা নিয়ে যে বক্তব্য দিয়েছেন, কিছু মানুষ সেই বক্তব্যে ভুল বুঝেছে এমন দাবি করে ব্যাখ্যা দিয়েছে তার দপ্তর। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে ভয়েস অফ আমেরিকার সঙ্গে সাক্ষাতে এক প্রশ্নে রিসেট বাটন চাপার কথা বলেন ডক্টর ইউনূস। তার সেই বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে সমালোচনা। এই পরিস্থিতিতে এক বিবৃতিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা রিসেট বাটন চাপার কথা বলেছিলেন কলুষিত রাজনীতি থেকে নতুন যাত্রা শুরু করা বোঝাতে, যে রাজনীতি দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে এবং ভোটের অধিকার থেকে নাগরিককে বঞ্চিত করেছে। দেশের গৌরবোজ্জ্বল ইতিহাসকে মুছে ফেলার অর্থে প্রধান উপদেষ্টা বলেননি। বিবৃতিতে আরও বলা হয়, রিসেট বাটন চেপে সফটওয়্যার রিসেট করা হয় যেন নতুন আবার নতুন করে শুরু করা যায়, এতে হার্ডওয়্যারের কোনো পরিবর্তন হয় না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার। কিছু মানুষ সম্প্রতি ভয়েস অফ আমেরিকাকে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারকে ভুলভাবে ব্যাখ্যা দিচ্ছে।